আমার কোনো সুযোগ নাই, সুযোগটা দেশ মরা। আসসালামু আলাইকুম শাইদালিচা। ওয়ালাইকুম আসসালাম। কিতা কর রাই বেটা? নাকুন তারা সাসা কই গেছলাই? গেছলাম রে ফুতের বিচার রাই ভক্কে আইছে না। আহা, তে তো ফায়দা হইছে না নাইনি। না রে ফুতের হুন। আমার লস হইছে না কিন্তু লাভ হইছে না। আমি কিন্তু বিচার যে এবার আগে নু খরচ লইলাই। ও, ইকান তুমি ফার বাইরে বাস আছা। তুমি তো শাইদালিচা। আচ্ছা এখন কই যাইতাই? না বাড়ি যাইরাম। আমার ফুরুতাইন ভাগল হইছে মনতাজালির ফুটির বিয়াত যাইতা বুঝছনি। এরে ফুন। এক 6 মাসের মাঝে মাংস খাইছি না বেটা। তে তো ইনকাম যা করছিলাই রে বাবা, বিয়াত যাইব কি? না রে ফু, আমি বিয়াত যাইবার আগে বেড়া মারিচ্ছি। বেড়া মারিচ্ছ কি লাভা? কইছি বিয়াত যাইতাম পারবো কিন্তু কিন্তু যাইতে পারতাম না বুঝলি। এরে ফুন, খালি ফুরুতা গুনতে খালি খাইয়ে আইব্বা যাইটা। ও কিতা কবা, এখানে একবারে আসা রে ফু, আমি যে সাপাই গেলে লসর খাতার নাম লেখাই না। ও বাবা রে, বুঝলাম তো কোনটা দেওয়া লাগতো না, কিন্তু গাড়ি ভাড়া দেওয়া লাগবো না নি। ইখান তো ভাবছি না রে বাবা, আমি বাজে 60 জন মানুষ, আমরা যদি 60 জন আমি সহ যাই তো 5 জনে তো পাক্কা পয়সা ভাড়া যাইব কি নাইনি? তুমি তো রে বাবা বুঝলাম আটিয়া যাইবা কি গাড়ি ছাড়া। আটিয়া যাওয়া তোমার সম্ভব আছে কিন্তু তারা তো আটিয়া যাইতো না গাড়ি ছাড়া। ও বেটা, তোমার মনে হয় জানা না না আজ যে ওরতাল চলে রে কোনো, ও রাস্তা বাই আটিয়া আটিয়া এলাম একটা গাড়ি গুলা দেখলাম না, মনে হয় ওরতাল নাইনি। ও বাবা রে, ও দেখো সাইয়া দেখো খালি গাড়ি আর গাড়ি চলে, কিতা খবর ওরতাল? আরে বাবা, এখান তো চাষা তোমারে হয়েছি না, ওখান মানে তোমালোকে একটা পরামর্শ করলাম বাড়িতে ওখান বেশি লিঙ্ক বুঝছো নি, হই মু আটিয়া যাও কি বুড়োনা ভাই যাও উঠে যাও কি উঠছো নি, তো তারা আটিয়া যাইব কি আটিয়া গেলে তারা ও পরামর্শ দিব যে একটু ফেটে উঠ লাগবো বলা হাই যায় ভাই। তুমি রে বাবা সাইদাল ইচ্ছা মানছে এমনি হয় না। কিতা হয় না বুঝছো না নি, কিফটার জম বাঁচি যা, ও নুরে বা অন্তর আঘাত দিলে এলাই। ও বাবা রে পুত্রে, ইকান খালি গাঁর মানছে না, তোমার বউ পুরু তাই হয়। এরে শুধু ও এক বিজাংড়া আছে মনাই বেটল খেয়ে জন্ম দিলে এসাম বেটা, বাফর কোনো কথা শুনে না রে ভুল। আচ্ছা রে বাসা বাড়ি যাও গে, তারা কিভাবে বাড়ছে ইরা ওই আমি দেখি কত সুন্দর মাতলে রে পুত্রে, যাইবার সময় কিফটা কই এরে কোনো সাইদালি কিফটা না সম্পদের মায়া করেন বেশি। ইয়াল্লা বেইলা না জানি বিয়া শাদির ব্যাপার। ও মাইজি, মাইজি আমি নানি আম্মারে রাত্রেও হইয়া তুইছিলাম, বলে আব্বার কাছ থেকে পয়সা কোন লইলিও, আম্মা তোমার কথা শুনল না। তোমার বাটে বোঝা তুমি জীবনেও বিয়া খাইছো না, কিবা খাইছো না কতদিন ধরে উপাসী হলা, মানুষের উল্লেখ কিতা কইব আলু মিলতো না বাবা, বিয়াত কিছু দেওয়া লাগতো নাই নি, 1000 টাকা দিলাও কা খালি এত তো যাওয়া সম্ভব নাই। ও গাড়ি ভাড়া লাগবে 1500 টাকা, 1500 টাকা দিলাও না কেন? না গো মাই, এরকম বিয়াত কোন দাদা ভালো লাগতো নাই বেটি, বিয়ার দাওয়াত রাখবার আগে বেরাবার ইয়ে রাখছি, কোন দাদা ভালো লাগতো না? আর গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া রাখতো না, বন্ধু দিয়ে আটিয়া যাবি ফেটো বুক লাগলে বালা খাইতে পারবে। এর মাঝে শুনছি ফোরামপুর হরতাল। বাবা কিতা হইলে বা ফোরামপুর হরতাল নানি? ও বা হলো আটিয়া যে হইলে যাইতাম তোমার বিবেকান্তা হার সাঙ্গ তুই ওখান তা হইলাহি, ও দিন বন্ধ দিন আটিয়া যাই বেইল কয়টা বাজবো ডাইলু খাইতাম না বেকন চুরি। কিতা হইলে খাইতাম না খানি? এরে হুনু, যদি তোমার তান্ডে না খাওয়াইয়া দে মনতা জ্বালিয়ে তার উপরে মান চাই তুমি খাড়া করে দিমু দাওয়াত দিছে কইতো না কিতা আমার। যাও রে তুক, যাও রে তুক, যাও রে তুক, কি বেটারে কিতা কইতাম বাজ না ভাই, ও সাক্ষী ন আমার মুখ তো ফাস্টা বাড়ি মারো আমি কিবার মরি যাই। আব্বা আব্বা হনুকা হনুকা বলছে পাগলামি করে নানি, বাদলে যাওয়া লাগবে ডাক্তার 2000 আপনার আরো যাইবার থেকে 1500 দিলাম। কিটা 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 করে যায় দিলাও রে বাবা, মাত্র 1500 টাকা দিল বেটি, 1500 টাকা তার বাদে কইতে তুই মাত্র 1500 টাকা হইলে অপারেশন করা নি যায়। আচ্ছা
মেডিকেল না পাঠানি পর্যন্ত শান্তি হইতা না। আমার দেখে নিল শুনলাম তোমার বলে কার বিয়া লাগছে, ত্রিপিস আছে বিছনার দরাতে কিনতে আনিবা। এই বেটা আসলে রে বিবেকহীন বস্তু তুই, কোনদিন সাইদালির মানে কিচ্ছু বেঁচেছিলে বেটা? বাবারে আমার মনে আছে 3 বছর আগে এখান রুমাল বেচছিলাম 15 টাকা, 3 বছর তো দাম পাইছি না এখনো। হ্যাঁ আমরা বাড়ি 3 বছর আগে তাও রুমাল বাজানে লইছিলাম, বাজান তো মরছুন বেটা প্রায় 10 বছর আগে। ও বাবারে তোমার বাজানে নাই, তুমি কিনছিলে 3 বছর আগে 15 টাকা দিতে, এত টাকা তো দিলে না। এখন কাপড় চোপড় আছে কিনতে আনি, ত্রিপিস আছে জানি, এরে আমি নতুন কাপড় কিনি না, এরে পুরান কাপড় কিছু আমার ঘর আছে কিনবাই নি, ভাবে যাই আর তেল লাইনি। আচ্ছা আচ্ছা, আমি তো তুকাই নাম বাসাই দিল ইচ্ছা পুরান চুরান কাপড় সেমন দিতে আমার ভাই পৌঁছাই ভাই যান যা আছে নি ভাই, এরকম একটা একটা করে রাখবো বুঝলি, ওর মর দিন আছি তাকে বিন্দু ইতে আরো কাপড় চোপড় করে রাখলে গুণাগার হইবা। ও সাই দিল ইচ্ছা বাদে তোমার বাচ্চা বাচ্চা দিন সিল্লা সিল্লি করুন বাবা, যে বাড়াই যাই না দেখলাম তারা। না না তারা অনুমতি দিয়া গেছে, এরকম অনুমতি না পাইলে বিনা সাহসে তো আর সাই দিলি তাবে স্নান হবে, এলে রে ভূত নগদ পয়সা লি দিব। ওই রে বাবা রে নগদ পয়সা দিব মতো এগুলো বাকি শিখে খারবার করি না জানো না নি কেন বাবা কোনো দেখি বলো বিয়াতেই গেল না। তুমি যে বিয়া তো গেলা না, তোমার লাগে আমরা অপেক্ষা করলাম, এর মাঝে কিতার ব্যবসা শুরু করলাম, আবার লসও খাইলা, এটা কিতা মাতো? পুরান কাপড়ের ব্যবসা রে ভূত, পুরান কাপড়ের ব্যবসা। ও ভাবি যাই হোক, আব্বা পুরান কাপড়ের ব্যবসা শুরু করছে, আর নাও কোন তো মাসে একখান পুরান কাপড় তো আমরা কিনতাম পারবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ও বা তোমার দোকানের মাঝে তোমার ব্যবসার কাপড়ের মাঝে এটা পুরান পাঞ্জাবি পুরান কুটুটা আছে নিবা? আছে রে ভূত আছে, সব তো আছিল রে ভূত রে, সারা লইয়া গেছে কি? হাই রে হাই, সব লস। তোমার ব্যবসাও চোখে দেখলাম না, কো সারা লইয়া গেছে কি? খেয়ে নিছে মতইয়ে কিটা বলে বাবা মতইয়ে রে, তুমি তো দেখাম আগ্রাই দেম মাল খাইছো ভাই, মতই লোক তুমি এখানে দল্লা ভাই তো সুর বাট পারি কি তো তা আপরো ব্যবসা করে, তুমি গুলো কানে চুরি কইরা কই যাই? চুরি নাই রে ভূত, চুরি নাই তে একটা একটা রাখিয়া আর সব পুরান কাপড় যা গুলো আছে তারে দিলেছি, আমার এখন রে পয়সা দে পয়সা গুলো আমি একটা হানি দারে নেতা খালি উদ্দাল গেছি রে ভূত, আইয়া দেখি ঘুমতা নাই। ও বিজাংড়ার ঘর বিজাংড়া, ওখান খাবার কি চাই দিছ? আব্বা আমরা রুমে দিকে আসলানি, সব নিছেন কিনি সব? ওই রে মাই ওই ওই
এরে হইলাম না রে বেটি, তোমার গা আছে একটা করি আর গরর আছে রে ভূত একটা করি বুঝছো রে, আর সব বেশি নাই যে হই বলে হইয়ে পুরান কাপড় যদি করে তাকে গুনা গার হইব গো মা আর হালার কয়ে কইলে পয়সা দিব আমার হইলে পুরো পানি আনতে পারুন দালো গেছিলাম বেটি আইয়া দেখি নাই সব তালিয়া গেছে কি দুইটা দেখাও দিছে না রে ভূত। তবে এক কাম করে রে, গরো আছে একটা আর গাত আছে একটা, মোটামুটি ছয় মাস চলে যাব, ছয় মাসের ভিতরে বাবা আর এক টাকা করে লিয়ে আলিম। ও তুমি কিতা করছো কো সাইন মাইজি অফ যা দেখি রে বাবা কিতা দেখো বাবা দিলাই ইতা কিতা হো বেটি বৌমা ইলা কি লইব কে কইতো না নিতে, তোমার কিতা হায়া সরম আছে নি কুনতা হায়া সরম বাবা তোর আমি কিফটা মন করতাম কিন্তু বিন্দু রাবর যে বেশি ভাই ইকাম জীবনও ভাবছি না ই কিতা হোস বেটি তুই যে বাবারে দুষলে নি ওবা দুষ্টাতে কিতা করতো তুমি কোন বিবেকে ও খাবার কুনতা বেসলা তুমি একটা বার চিন্তা করলা না আমার হুরুতান্তে বিন্দু কিতা আমার বুয়ার বউয়ে বিন্দু কিতা আমার বউয়ে বিন্দু কিতা তুমি তোমার দেখার লাগি একদিন আমদার বেছি লিবা অভূত বাবা এই সময় বুঝছিলাম না কখন বুঝলাম রে ভূত ওরে বাবার একটা বুদ্ধি তো ভাই মনে হয় ভুল করেছি না মানে কিতা করা যায় একটা বুদ্ধি তো ওরমা আব্বা বেজার হইবা না আগে একটা কথা কই নিছি আব্বাই কোনো সময় আছে মো তো কিমান বেশি দূর গেছে না তান্ডে লইয়া যাও কানা দেহ কা ধরতা নি পারবেন ও বেটি জবানে তো দিলেই জিয়ান মুখিলা ও গুলামর হুয়া তুমি হে বউ মাত মাতরি ভাই তোমার জবান কিলান দিলা হি তারে জবান দি কিলান দিলা তোমার তো তো জ্ঞান নিছে বা কইলো পয়সা দিব পয়সা তো দিছে না তারে মারিয়া না পড়ান চলো ওই ওই পয়সা তো দিল না বাবা উনো হে কুম্বাই গেছে দসনি না রে আমি তো কিছু কোন ধারো খালি যা আর ও হে গেল কি বাড়ি কুম্বাই গেছে বুঝতে পারতো ঠিক আছে তুমি ও রাস্তায় যাও আর আমি উত্তর বাড়ি রাস্তা মুখে দেখি চলো চলো